আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। হঠাৎ করে এলাকার রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এই গরু দুইটা দেখলাম। এখানে কিন্তু জোড়া গরু, আপনারা আবার একটা ভাবেন না, কারণ জোড়া বলতেছি দুইটার কালার, হাইট আর হচ্ছে গায়ের গঠন একদম একই রকম। এখন এই গরুগুলো আমি কোথায় দেখলাম? হ্যাঁ, আমাদের বরাবর যে মেরাদিয়া রোডটা আছে বনশ্রীর, এই মেরাদিয়া রোডের এক জায়গায় এই গরুটা আনছে। এখানে প্রায় গরু আনে, ওই ওনারা নিজেরা টাকা দিয়ে আনে, তারপরে দেখা যায় ভাগ করে নেয়, অথবা একজন আনে কাটে, তারপর সবার মধ্যে ভাগা ভাগা সিস্টেম করে বিক্রি করে। দেখেন দুইটা গরুই কিন্তু একদম একই রকম। এখন আপনারা অনেকে আমার এই পর্বগুলো পছন্দ করেন, কারণ হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে জানাইছেন বা এমনিতেও আমাকে জানান যে এই গরুগুলো এইভাবে দেখতে ভাল লাগে, এলাকার মধ্যে একটা ফিল পাওয়া যায়, কোরবানি কোরবানি ভাইব কাজ করে। তাই এলাকার মধ্যে গরু দেখলে, যারা আসলে আমরা গরু পছন্দ করি, তারা কিন্তু এই গরুগুলো দেখায়, এবং ভাই আপনি দেখাচ্ছেন, আমাদের খুব ভাল লাগে। আসলেই ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, কারণ হচ্ছে আমি দেখাই, আমার নিজের দেখতে ভাল লাগে, আর আপনারাও গরু দেখেন, গরু পছন্দ করেন, এই জন্যই কিন্তু আমার আসলে কাজ করা। আপনারা যদি পছন্দ না করতেন তাহলে হয়তো আমি এই পর্বগুলো কন্টিনিউ করতে পারতাম না এইভাবে। যাই হোক, এলাকায় ঘুরে ঘুরে গরু দেখি, খুবই ভালো লাগে। এই যে এই গরুটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু একদম পিওর দেশাল ক্যাটাগরির গরু, যদিও এইগুলার আসলে একদম অরিজিন, যদি আমরা চিন্তা করি একদম অরিজিন হচ্ছে ইন্ডিয়ায়, কিন্তু যেহেতু ইন্ডিয়ান গরু হোক আর যাই হোক, সব গরুই কিন্তু আমরা এখন মানে ইন্ডিয়ান বলি, শাহিওয়াল বলি বা যাই বলি, এগুলো তো সব ইন্ডিয়ার গরু, এগুলা আমরা কিন্তু আমাদের এক প্রকার দেশাল ক্যাটাগরি বানাই ফেলছি। সো এগুলাকে পিওর দেশাল বলা হয়, কিন্তু যদিও এগুলার আপনার জন্ম বা বেড়ে ওঠা কিছুটা হলেও ইন্ডিয়ায়, কিংবা বীজও যদি হয় সেটা ইন্ডিয়ার বীজ আছে, কিন্তু আমাদের দেশে আমাদের আবহাওয়ায় থাকতে থাকতে গরুগুলার গঠন, সাইজ এবং সব কিছু আসলে এমন হয়েছে যে এগুলো এশিয়ার কালার বা এশিয়ান গঠনের হয়ে গেছে। সো এগুলোকে দেখলে দেশিই মনে হয়। আর হ্যাঁ, এগুলার আসলে টেস্ট ভালো, কোয়ালিটি ভালো মাংসের, এই জন্য এইগুলা গরুগুলোকে আমরা দেশি গরু বলি, এবং এইগুলো নিতে কিনতে আমরা খুব পছন্দ করি। এই যে দেখেন, এই গরু দুইটা এখানে আনা হয়েছে, এখন এই গরুগুলা কালকে কাটা হবে। আমি জিজ্ঞেস করলাম, এতদিন পর্যন্ত ওনারা এখানে যেই গরু আনতো সেই গরুগুলা ওনারা 720 টাকা, 750 টাকা এর মধ্যে বিক্রি করছে, কিন্তু আজকে ঈদের বাকি আর দুই দিন, এখন যখন ওনারা এই গরুগুলো আনছে, ওনারা আমাকে জানাইলো এই গরু ওনারা 800 টাকা কেজিতে বিক্রি করবে, কিংবা ভাগা সিস্টেমে বিক্রি করবে। এখন ভাই দেখেন আমার কথা হইতেছে, 800 টাকা খুবই অতিরিক্ত, ঠিক আছে? যতই গরুর দাম বাড়ুক না, যাই হোক, 800 টাকা অ্যাটলিস্ট না, কারণ হচ্ছে মানুষ তো কমেও দিতেছে, 650 টাকা গরুর গোস্তের কেজিও বিক্রি করতেছে। হ্যাঁ, তার মধ্যে হয়তো পর্দা, তারপরে চর্বি, এইগুলো একটু বেশি থাকে, কিন্তু তারপরেও যত যাই হোক, মানে কিছু তো একটা ব্যাপার আছে, 800 টাকা তো আর মানে গরুর কেজি বললেই হয়ে যায় না। এখন মানুষ কয়দিন আগে তরমুজ বয়কট করছে, এখন গরুর মাংস বয়কটের ঘোষণা দিছে। আসলে কি, গরুর মাংস বয়কট করে এখানে খুব একটা লাভ হবে না, কারণ গরুর মাংস বাংলাদেশের মানুষের অন্যতম পছন্দের একটা খাবার, সে এটা খুব একটা মানুষ বয়কট করতে পারবে না। কিন্তু আমাদের উচিত, সরকারের উচিত এই জিনিসটার পিছনে একটু হলেও নজর দেয়া, কারণ যেরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কেউ 600 বেচতেছে, কেউ 750 বেচতেছে, কেউ আবার 800 বিক্রি করতেছে, এরকম তো আসলে হওয়ার কথা না। সবাই বলে সবারই লস হয়, আবার কেউ কেউ বলে তার লাভ হয়। তো এখানে মনে আমার একটা ধরা বাঁধা রেট যদি সৃষ্টি করে দেওয়া যেত বা বানায় দেওয়া যেত, তাহলে মানুষের সবচেয়ে বেশি উপকার হইতো। এখন 800 টাকা কেজি দেখে মনে হচ্ছে যে আসলে কুরবানিতে কী রকম দাম দাঁড়ায়, বা এইবার কুরবানি বাজারে ধস নামে না কি হয়, কারণ গতবার তো কুরবানি বাজার ধস নামছে, মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল না, এবং এইবারও মানুষের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, মাত্র ইলেকশনটা গেল। সো আমরা আশা করি যে কুরবানি বাজার নর্মাল যাবে, যারা বিক্রি করতেছে তারাও ন্যায্য দাম পাবে, যারা কিনতেছে তারাও খুশি খুশি কিনবে। তো বাস্তবে আসলে এরকমটা হয় না, বাস্তবে দেখা যায় যে এক পার্টি জিতে এক পার্টি হারে। তো দেখা যাক এবার কী হয়, তবে আমার মনে হয় এবারও কুরবানির বাজারে ছোটোখাটো একটা ধস নামলে নামতেও পারে, বলা যায় না, কারণ হচ্ছে আগাম কিছু জিনিস দেখলে বোঝা যায়, মানুষ এখন আগের চেয়ে একটু বেশি হলেও ডিটারমাইন্ড। যেমন ওই পুরান ঢাকার আপনার চকবাজারের যে ইফতার, সেই ইফতার কেনা কিন্তু এই বছর একদম কমে গেছে। এমনকি দেখবেন আপনি খুব একটা ইউটিউবার বা ব্লগার, যারা আগে ওখানে যাইতো ব্লগ করতো, তারাও কিন্তু এখন খুব একটা যায় না বা ব্লগ করে না। তরমুজের ক্ষেত্রে সেম হইলো, এখন গরুর ক্ষেত্রেও যদি সেম হয় তাহলে আসলে জিনিসটা প্রপারলি বোঝা যাবে যে মানুষ আসলেই বয়কট করছে কিনা। তবে গরু দুইটা খুব সুন্দর, আপনারা এরকম পর্ব আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমি এরকম পর্ব সামনে আরও নিয়ে আসবো, প্রচুর গরু এলাকায় বিক্রি হচ্ছে, সবই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম।